হিংসার এত নিকৃষ্ট নমুনা আমাদের পৃথিবীর কোন দেশে নাই। যদি হক এমনি করে বাতিলের সঙ্গে মাথার দো করে তো হক কশৃঙ্খলা হয়ে গিয়ে যেতে পারবে না। এজন্য প্রায় বলি আহলে হাদিস হতেই লাগে সর্বজ্ঞের থেকে সাহসী হতে হবে। কোন ভীতু কাপুরুষ কখনো আহলে হাদিস হতে পারে না। আজকে পুরা বিশ্ব জাহিলিয়াতের অন্ধকারে ডুবে আছে। কোন অবস্থাতে আল্লাহ দাসত্ব ছেড়ে মানুষের দাসত্ব করা যাবে না। আল্লাহ দৃষ্টিতে সবচেয়ে জাহিল সেই যে শিরক ও তাওহীদের পার্থক্য বোঝে না, যে আল্লাহর ইবাদত আর মানুষের ইবাদতের পার্থক্য বোঝে না। আমরা অধিকাংশই মানুষের ইবাদত করছি, আল্লাহর ইবাদত নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز، فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل أفغير الله تأمروني أن أعبد أيها الجاهلون، ولقد أوحى إليك وإلى الذين من قبلك لئن أشركت لحبطن عملك ولتكونن من الخاسرين. বত্রিশতম বার্ষিক তবলিগী কর্মী সম্মেলনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমি নিজের জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি যে বত্রিশতম বার্ষিক কর্মী সম্মেলনের উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য হায়াত আল্লাহ পাকে আমাকে লম্বা করে দিয়েছেন, যে আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। মানুষ দুনিয়ায় এসে প্রথম প্রচন্ড মানুষটি দুনিয়ায় এসেছে নিজের ইচ্ছায়, এ বিষয়ে আপনাদের জবাব কি? মানুষকে দুনিয়ায় এসেছিল বানরের বংশধর হিসাবে না সরাসরি মানুষ হিসাবে? আদম কি বানরের বাচ্চা ছিলেন না তিনি সরাসরি আল্লাহর বান্দা ছিলেন? আদম কি প্রথম নবী ছিলেন নাকি আস্তে আস্তে পরে যে নবী হয়েছে? যিনি সম্মানিত নবী তাকে যদি বানরের আওলাদ বলা হয় তারাই মূর্খ না আল্লাহর কোরআন সত্য না তারাই সত্য? আজকে আমাদের বাচ্চাদের পড়ানো হচ্ছে তারা আমরা বানরের বাচ্চা ছিলাম, এখন পিছন হাত দিয়ে দেখেন লেস খসার জায়গাটা এখনো আছে। এত বড় অবৈজ্ঞানিক একটা ফালতু জিনিস যেখানে রাষ্ট্রীয় খরচে পড়াশুনো করানো হয়, আমাদেরই অর্থ ব্যয় করে যে সরকার এগুলো চালু করে, আর প্রথমে একে ধিক্কার জানাচ্ছি। আল্লাহ কি বলছে শোনেন, কুল হে মোহাম্মদ তুমি বলে দাও, কারণ তুমি জানো না। যে জানো না তাকে তো বলতে হয় বলে দাও, তাই না? কেন একটা কি বোতল ফেললাম দেখলেন না, এমনি ফেলছি নাকি? দ্য ওয়েস্টার্ন ট্র্যাডিশন, রাজনৈতিক নেতারা বসে তো খাওয়া তো পায় না, সত্য গ্যাসের রুগী খেতে পায় না, ওরা খিদি টিতে নেই, খালি পানি খায় আর পানি খায় আর কি করবে, আর সারা জীবন খালি ওই স্লোগান দিয়ে বেড়ায়। তা আমরা কি তাই নাকি? এই মতো নাস্তা খেয়ে পেট ভরে আসলাম, অপরাণ খাবো মানে দরকার চেয়েই খাবো, সামনে রাখাটা ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনের বিরুদ্ধে কিন্তু ফেলে দিলাম ওটা আমরা, এটা আপনারা খেয়াল রাখবেন। এই ট্র্যাডিশনের বিরুদ্ধে আমার প্রতিবাদ, পানির বিরুদ্ধে প্রতিবাদ না, কিন্তু ভুল বুঝবেন না, পানি তো হালাল জিনিস, পানি কি দোষ? আল্লাহ বলছে শোনো মোহাম্মদ, কুল তুমি বলো মানুষকে, আফাগায়র আল্লাহ তামরুননি আন আবুদ আল আইহাল জাহিলুন, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আমি ইবাদত করব, তোমরা কি আমাকে এই আদেশ দিচ্ছ? আইহাল জাহিলুন, হে জাহিলের দল। কে কাকে জাহিল বলছে? আবু জাহাল ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা, তাকেই বলছেন তারই ভাতজা, হে জাহিলের দল, আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইয়ে করব, ইবাদত করব? ইবাদত করার অর্থটাই মানুষ বোঝে নাই। ইবাদত বলতে মানুষ বোঝে আনুষ্ঠানিক সালাত সিয়াম হজ যাকাত, এটা নাম ইবাদত নয়। ইবাদত তার সার্বিক জীবনকে পরিচালনা করে ওটাকে ইবাদত বলা হয়। সার্বিক জীবনে আমি আল্লাহ দাসত্ব করব, নিজের নয়, নিজের নফসের দাসত্ব করা মানে শয়তানের দাসত্ব করা। আল্লাহ পাক শয়তানের হায়াত লম্বা করে দেয়নি, অমিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস বলি না আমরা, গত জুমার খবর শুনবেন আপনারা, ওখানে আলোচনা করে দিয়েছি।
আল্লাহ পাক অনুসারে হাসাদিন যে হাসাদ শব্দের শেষে আনলেন কেন হিংসা এবং অহংকার মানুষকে পতন ঘটায় এই সঙ্গে তাহারিকে সম্পাদকীয় পড়ে দেখবেন এমন হিংসা দেশে হয়েছে যে একজন মুসলমান মোল্লা ইন্নারলা বললেও তাকে দল থেকে বের করে দেয় হিংসার এত নিকৃষ্ট নমুনা আমাদের পৃথিবীর কোনো দেশে নাই প্রত্যেক দেশের মানুষ তাদের ধর্মীয় বিধান অনুযায়ী মৃত ব্যক্তির জন্য দোয়া করে বা শুভ কামনা করে তাই না কিন্তু আমাদের দেশে ইন্নার বলা ইন্নার বলার উপায় নাই আমার স্পষ্ট বক্তব্য শুনে আমাদের প্রশাসনের ভাইরা খুব খুশি হয় আমি বলি হুকুম পেলে তুমি তো আমাকে আবার অ্যারেস্ট করবে বুঝতে পারছি আমার হাতে দড়ি রেডি করা আমি হাতে দড়ি পরি কথাবার্তা বলি আমি ওইসব ভয় করার বান্দা তা আলেস হতে পারে না পৃথিবীতে একদল লোক তো থাকতেই আমাদের হক কথা বলবে যদি হক এমনি করে বাতিলের সঙ্গে মাথার তো করে তো হক কশৃঙ্খলা হয়ে গিয়ে যেতে পারবে না এই জন্য প্রায় বলি আহলে হাদিস হতেই লাগে সর্বজ্ঞের থেকে সাহসী হতে হবে কোন ভীতু কাপুরুষ কখনো আহলে হাদিস হতে পারে না সে আহলে নফস হতে পারে আহলে হাওয়া হতে পারে নফসের দাস হতে পারে কিন্তু কোরআন হাদিসের দাস হতে পারে না এটা কিন্তু আপনাদের সবার প্রতি আমার আবেদন রইল আজকে হচ্ছে বক্তব্য দিচ্ছি আগামী বছর হয়তো নাও পেতে পারেন কিন্তু কথাগুলো যেন মনে থাকে কোনো অবস্থাতেই আপোষ কামি হওয়ার চেষ্টা করবেন না কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস অন্য কিছু মানে না মানবো না এই ছিল ছোটবেলার স্লোগান এই স্লোগান আমার প্রথম ছিল 1995 সালে এই তোমাদের বাড়ি কোথায় বলে না গেছিস এই তোমার তোমার বাবা ছেলে কোন হাই স্কুলে যাই বলো সকলি বলতে পারো না কেন খাটা খাতে সকলি হাই স্কুলে ভাষণ আমি প্রথম বলি একেবারে ইমামদিনপুর আমি তখন ছিল এমপি পাশে বসা হাগে তাগের সমাতে মানে আপনি কিসের এমপি কথা বলতে পারেন না সংসদ দিকে ভিজু কাপুর সব ও তাই দিলাম আচ্ছা রকম ধমকে একেবারে বলি আপনি যে বাঘের বাচ্চা করতে গেছে কেন তখন তো আমাদের চিন্তা নাকি এত সহজ নাকি তুই আহলে জলবার আর এমপি সাহেব যে এইখানে হাত ঝুকার বা তুই যা করতেন সেখানে কথা বলতে পারেন তা ও নোকে ধমকে খান্ডে কথা বলে ফেলেছিল তাহলে এসব সাহসী করুন হাজি কথা বলবে হক কথা বলো ডাক্তার ভাবে কথা বলবে নেত্রী বা নেতা তার চোখে দিয়ে তাকে যদি কথা বলতে হয় তাহলে আহলে সব দরকার নেই কোরআন এবং হাদিস যা বলে সেটাই বলবো যা নিষেধ করবো তা বর্জন করবো আমার আতাকুম রসুল ফাখজু ও নাহাকুম আনহু ফান্তু পরিষ্কার কথা আল্লাহ বলে দিয়েছেন আমরা সেটাই করি আর এই জন্য আল্লাহ রসুল যতদিন নফসের ইবাদত করেছেন অর্থাৎ বংশের আনুগত্য করেছেন ততদিন তার কোন শত্রু ছিল তাকে কি বলা হয়তো লোকেরা কি বলতো আল আমিন আর যেই তার বিপরীত বললেন ইয়া কওম ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হে আমার কওম তোমরা আল্লাহ দাসত্ব করো আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নাই শুরু হয়ে গেল খেলা তখনই না যদি আপোষ করতেন তাহলে ওনার জীবনে এত কষ্ট হইতো তাকে জন্মস্থান ছাড়তে হইতো তাকে কি হিজরত করে মদিনায় যাওয়া লাগতো কিছুই লাগত না আপনারা হয়তো বলবেন কেন তার বংশের লোক সত্য আল্লাহকে মানত আল্লাহ বিল্লাহ তাল্লাহ তো করতেই আছে সবসময় আবু জাহেল আল্লাহ মানতে না তিনি হজের ব্যবস্থাপনা করতেন না তিনি হাজির সাথে পানি পানি করাতেন না তিনি কাবা শরীর মোতাল্ল ছিলেন না সবই তো করতো চাষারা তারা তো অবশ্যই আল্লাহকে মানত এরপরেও কেন বলা হচ্ছে তোমরা মোর্শেক তোমরা কাফের কেন বলা হচ্ছে কেন বদ্র যুদ্ধ হলো কেন ওহদের যুদ্ধ হলো কেন রসুলের দাঁত ভাঙলো একটাই তার ইবাদতের মূল বিষয়টাই বুঝতে পারেনি তার ইবাদত বলতে বুঝেছিল আনুষ্ঠানিক সালাত সিয়াম হজ যাকাত না যেটা একটু আগে শুনলেন আমাদের সেরে জানলে কোথায় যে ইবাদতে মুলকি আর ইবাদতের সারাই এক জিনিসটা ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম কতদিন পরে কথাটা বলা হচ্ছে রসুল্লাহ ইসলামের বিদায় হজের ভাষণে এটা বলা হচ্ছে আগে তো বলেনি আপনারা মনে করেন কোরআন সবকে একসঙ্গে নাজিল হয়েছে মনে করেন নাকি 10 বছর পরে তখনই যে বলা হচ্ছে আলিয়াম আজকে তোমার উপর আমি তোমার আমার নিয়ামতটা সম্পূর্ণ করলাম তার মানে বিভিন্ন ঘাত প্রতিঘাতে ঝঞ্ঝা বিক্ষুব্ধ তরঙ্গ পেরিয়ে আপনাকে পূর্ণতার কিরণারে পৌঁছতে হয় আর তিনি ছিলেন শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না এজন্য তাকে
আল্লাহ পাক যেমন সালাতের ইমাম করেছেন, সিয়ামের ইমাম করেছেন, ঠিক তেমনি রাষ্ট্র গঠনের ইমাম তাকে বানিয়ে দিয়ে গেছেন। তুমি দেখাও কিভাবে কি করতে হয়। তিনি বলে দিয়েছেন পরিষ্কার ভাবে, আতিউল্লাহ ও আতিউর রসুল্লাহ উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুল আনুগত্য করো, এবং তোমাদের যারা আদেশ দানের অধিকারী তাদের আনুগত্য করো। সে আদেশ কারা দেবে সেটাও ব্যাখ্যা দিয়েছেন, মানে আতা আনি ফকাত আতা আল্লাহ, মানে আতা আমি রি ফকাত আতা আনি। ভাষা খেয়াল করছেন, উলুল আমর অর্থ কোন সেকুলার আমির নয়, উলুল আমর অর্থ কোন কাফের মোনাফেক নয়। উলুল আমর বলতে যে আমির আল্লাহর আনুগত্য করো, তোমরা তার আনুগত্য করো, তার আনুগত্য করলে তোমরা আমার আনুগত্য করলে, আর আমার আনুগত্য যে করলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। এখানে ইমারত বায়াতের বিষয়টা কেন আসছে, পৃথিবীর কোন সংগঠনে ইমারত বায়াত নাই, কিন্তু শপথ সব জায়গায় আছে, আছে না? ও ডাকাতিরাও শপথ করে, বলে দিস না, কারণ কসম করে নেয়, আমি সশ্রদ্ধ চিত্তে বলেন শপথ করিতেছি। যে কাকে শ্রদ্ধা করছো, গাছের না পাথরের? জি না, কি আল্লাহকে? আপনি কিছুই বুঝেন না আমি কি বলছি। তা এটা হলো সংবিধানের 148 ক অনুচ্ছেদ, আরো বল দিতে হবে? দেখেন না পুলিশ রেডি আছে, হুকুম পালিয়ে ওপর থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রদ্রোহী হতে হবে না? এইসব তো আমরা করি না, মানুষের লেখা সংবিধানকে করে না এক নাকি। নরসিংদী লোকরা বলতে পারো এই বক্তব্য কোথায় দিয়েছিলাম, জীবনে প্রথম এই ভাষণ সেখানে দেই, যার জন্য ওখানে এমন এমন আওয়ামী লিডারদের পাইছিলাম, তারা বলছে আমরা জীবনে এগুলো শুনে নেই, তখন তো তারা আমাদের সংগঠনের মধ্যে আসে। নরসিংদী কেউ নিয়ে আসে আসেনি এখন, এখন অনেক কথা ভুলে যায় গ্রাউন্ড, আমি দেখতে পাচ্ছি গ্রাউন্ড নামটা কিন্তু বলতে পারছি না। আজকে পুরা বিশ্ব জাহিলিয়াতের অন্ধকারে ডুবে আছে। সেদিনে আল্লাহ পাক তার রসুলকে যে কথা বলেছিলেন, আজকেও আমাদেরকে সেই কথাই বলতে হচ্ছে, যে তোমরা কি চাও যে আমরা আল্লাহ ব্যতীত তোমাদের দাসত্ব করি, হে জাহিলের দল? মনে রেখে দিও, ওলাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। মনে রেখে দিও মুহাম্মদ, তোমার কাছে যে ওহী নাযিল করা হয়েছে এবং তোমার পূর্বেকার নবীদের উপরে যে ওহী নাযিল করা হয়েছিল, সবার উপরে একটাই ওহী নাযিল করা হয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো তোমার সমস্ত সৎকর্ম বাতিল হয়ে যাবে, এবং তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সবচেয়ে বড় ক্ষতি কোনটা? আখেরাতে জাহান্নাম পাওয়া, তাই না? দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি না আখেরাতের তুলনায়। এই জন্যই আজকের উদ্বোধনী ভাষণে আমাদের কাছে পরিষ্কার ভাবে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, কোনো অবস্থাতেই আল্লাহর দাসত্ব ছেড়ে মানুষের দাসত্ব করা যাবে না। হ্যাঁ, যতক্ষণ আমির আল্লাহর দাসত্বের নির্দেশ দিবেন ততক্ষণ আপনি আমিরের আনুগত্য করবেন, স্পষ্ট দেখছেন, ঘোষণা মনে রাখবেন, লা তাআতা লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই। আপনাদের প্রত্যেক জেলায় জেলায় যারা সভাপতি আছেন তারা সবাই কিন্তু আমিরের প্রতিনিধি, আপনাদের মাধ্যমে এমন কোনো কাজ যেন না হয় যে কাজ করলে আল্লাহ নারাজ হয়, ফলে আখেরাত হারাতে হয়। যারা মসজিদে আমলা সদস্য, যারা মসজিদে সুরা সদস্য এবং সাধারণ পরিষদ সদস্য, কেন্দ্রীয় পরিষদ সদস্য, এইসব মানগুলোকে সম্মান দিবেন, আপনাদের প্রত্যেকের আয়ের আমরা বলেছিলাম 2% করে দিবেন। আমি কালকে খাতা দিয়ে হতভম্ব হয়ে গেলাম যে আপনারা তা দেন না, এ বিষয়টা আপনারা খেয়াল করুন, তওবা করুন। সংগঠনকে পয়সা দেওয়া মানে আল্লাহর পথে পয়সা ব্যয় করা, সেটা কিন্তু আপনাদের নাই। 100 টাকা 200 টাকা এজি কোনো কিছু ওটাতে হিসাবে ধরাই ঠিক না, বিষয়টা কি মনে রাখবেন। আর আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক যেন জাহিলদের অন্তর্ভুক্ত না করেন, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাদের দুনিয়াবি দৃষ্টিতে আমরা বড় বড় শিক্ষিত ডিগ্রিধারী মানুষ, আল্লাহ দৃষ্টিতে সবচেয়ে জাহিল সেই যে শিরক ও তাওহীদের পার্থক্য বোঝে না, যে আল্লাহর ইবাদত আর মানুষের ইবাদতের পার্থক্য বোঝে না,
আমরা অধিকাংশই মানুষের ইবাদত করছি আল্লাহর ইবাদত নয়। দেশে যখন এরকম জাগ্রত জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হবে তখনই এদেশের সমাজে সত্যিকারের শান্তি এবং সমৃদ্ধি এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে। আল্লাহু আন আহলাল কুরআ আমানু ওয়া তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যদি জনপদবাসী ঈমান আনত এবং আল্লাহকে সত্যিকারের তো ভয় করত লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ অবশ্যই আমরা তাদের উপরে খুলে দিতাম আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ, কিন্তু তারা আমাকে অবিশ্বাস করল, মিথ্যা মনে করল। ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে আমরা তাদের অপকর্মের জন্য তাদের গজবে গ্রেফতার করলাম। বিগত যুগে আদ সামুদ নূহের কম বিশাল বিশাল বড় কম কিছুরা তারা অহংকার করেছিল, মান আসাদ্দ মিন্না কুওয়াতান, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে। এই অহংকারের জন্য তাদের সবাইকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তাদের কোন নাম নিশানা দুনিয়াতে নাই। আমরা যেন অহংকারী না হয়ে যাই, আল্লাহ পাক যে আমাদেরকে একটি সত্যিকারের তৌহিদ ও সুন্নাহপন্থী সংগঠনের অন্তর্ভুক্ত করেছেন, এটাকে আল্লাহ পাকের রহমত নয়। যদি আপনারা কেউ কোনো দায়িত্ব থেকে অব্যাহতি প্রাপ্ত হন তাহলে কি আপনার সংগঠন থেকে বেরিয়ে চলে যাবেন? যদি আজকে আপনি সভাপতি যদি আপনাকে বাদ দিয়ে আর একজনকে সভাপতি করি আপনি নারাজ হয়ে চলে যাবেন, তাহলে বুঝতে হবে আপনার সংগঠন স্পিরিট আপনার মধ্যে নাই, আপনি পদলোভী, এটাই প্রমাণ হয়ে যাবে। অতএব বিষয়টা খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাদেরকে সংগঠনের মূল স্পিরিটটা অনুভব করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।